তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বিয়ে বাড়ির রেডি হয়ে এসে গেছি। ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো। তোমরা যখন এসেছি তখন অলরেডি বিয়েটা হয়েই গেছে, বউ আর বর তাদের জায়গায় গিয়ে বসছে, সবাই ফটো তোলায় খুব ব্যস্ত। আমি সারা দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়েছে এরা। আমি একটু জুম করেও দেখালাম বর বউয়ের মুখটা তোমাদেরকে। খিদেও পেয়েছে, এসে হাতে পকোড়া নিয়ে খেয়েও নিলাম, দারুণ টেস্ট হয়েছে। তো চলো একটু ফটো তোলা যাক। তা একটু ফটো তুলতেও বসে গেলাম মা কাকিমাদের সাথে, তারপরে আমি আর আমার হাজবেন্ড দুজনেই মিলে ফটো তুলতে লেগে গেলাম। তারপরে ফুচকা খেতে চলে গেলাম, একটু ফুচকাও খেয়ে নিলাম। ফুচকাটাও খুব সুন্দর হয়েছে, কারণ ফুচকা মানে ভালোও লাগে সবসময় খেতে একটু। তারপর একটু কফি খেয়ে নিলাম। এখানে হচ্ছে বউ ফটোশুট করছে, ভিডিও হচ্ছে, তারপর একটু নাচতেও ইচ্ছে করলো, সবাই মিলে একটু নাচ করলাম, খুব আনন্দ করলাম। নাচ হচ্ছে, সবাই মিলে খুব এনজয় করছে। প্রচুর তো নাচানাচি হলো, বহুত খিদে পেয়ে গেছে। চল সবাই মিলে যাওয়া যাক খাবার দিকে, কি আছে দেখি স্পেশাল কিছু মেনু। তো আমি তো থালা নিয়ে বসেই পড়েছি। চলে এলো কড়াইশুঁটির কচুরি আর চানা, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আমার তো খাবার তো আমার তো এইসব খাবার দিকে নজরই নেই, আমার তো আছে মাটনের দিকে। আমি মেনু কার্ডে দেখেই নিয়েছি মাটন আছে, আর আমার বড় মাটনের জন্য আমার বর পাশ থেকে বলে দিয়েছে তুমি বেশি বেশি করে মাটন নেবা, যাতে আমিও 2 কেজি টেনে দেবো। তারপরে তো এসে গেল ডাল, ডালের পরেই কাতলা মাছ, তারপরেই চলে এলো মাটন। তো আমি তো বারবার বলছি অমিত দেখো চেয়েও নিলাম, সলিড সলিড দেখে দাও। আমার বর দেখো আরে আরে আমার পাশের দিকেই তাকাচ্ছে, আমার বর পাশ দিয়ে আবার বলেও দিচ্ছে তুমি না খেতে পারলেও বেশি বেশি করে চেয়ে নেবে, যাতে আমার পাতে তুলে দেবে। ভীষণ গরম ছিল মাটনটা, দারুণ টেস্ট, দারুণ। আমি আমার ভাত দিয়ে বলেছি এই পাতে তুলে দাও, এই পাতে তুলে দাও, দেখো আমি তুলেও দিলাম। ও যা চাইছে আমার কাছে, আমি না খেয়ে ওকে দিই। চর্বি দেখো, আমি দেখো না হাত ছুকছি, কি টেস্ট, কি গন্ধ। এবার কাকু বসে খাচ্ছে, দেখেও দেখছি কারা কারা বসে সবাই খাচ্ছে। তারপরে তো চলে এলো পাঁপড়, চাটনি, কালাকাত, রসগোল্লা ছিল আমি নিইনি, লাস্টে একটু পান ট্রাই করলাম, ফায়ার পান। ধোঁয়া উড়াচ্ছি দেখো কেমন করে। তো বর বউ একটু ডান্স করছে, তাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল তৈরি করছে। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা কমেন্টে জানিও। তো রাকেশ রিঙ্কি অফিসিয়ালের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।